এই যে নাম মাত্র একটু সিট থাকে, এই যে চেরিগুলো ঠিক এরকম কালার হয় আমরা রাখতে পাচ্ছি না, কারণ পাখির প্রচন্ড উৎপাত, সকালে যেগুলো দেখে গেছি পাকা ছিল সব খেয়ে গেছে। আমাদের এখানে মিষ্টি ভ্যারাইটি, অবশ্যই মিষ্টি ভ্যারাইটি, আমরা আঙুর এ পর্যন্ত বিক্রি করিনি, কারণ আমাদের আবহাওয়ায় কোন আঙুরটা ভালো হয় সব থেকে সেটা দেখার জন্য আমরা ওয়েট করছিলাম। 35টার কাছাকাছি ভ্যারাইটি আছে, সব টেস্ট চলছে, তাই তো টেস্টিং চলছে, এবার থেকে হয়তো রিলিজ করা হবে এক একটা করে ভ্যারাইটি। অলরেডি দেখুন ফল চলে এসেছে, এটা না মানে রস তো পুরো ভরপুর, শুধু ভরপুর না, দেখো আমি আগের সুদীপ্তের ভিডিওটা দেখেছিলাম, এ রস মনে হয় জানো, দেখো এই সিজনে বিক্রি করব, তার জন্য রেডি হয়ে গেছে, এবং সবই ফল ধরা গাছ আমাদের কাছে আছে, যদি কারো দরকার থাকে সেগুলো একটু আলোচনা সাপেক্ষ দামটা একদম মানে ফোন করে একটু শুনে নিতে হবে, একদম ফল ধরা, কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে, সব ফল ধরে। আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি, অনন্যা নার্সারি। হ্যাঁ আপনারা তো প্রত্যেকেই চেনেন, আর নতুন করে বলার কিছু নেই, কারণ আমার চ্যানেলে এর আগেও আমি অনেক এই নার্সারির ভিডিও করেছি। আজকে আবারও চলে এসেছি এই নার্সারির কিছু নতুন ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবার প্রথমে আমরা এই নার্সারির যিনি ওনার মানে বরুণ দার সাথে আমরা একটু কথা বলে নেব, তার সাথে আমরা পরিচয় করে নেব, নতুন কী কী ভ্যারাইটি নিয়ে এসেছে, বিভিন্ন লেবু আর তাছাড়া লঙ্ঘন, সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওটা। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমার পেছনে দেখতেই পাচ্ছি না, মানে বিপুল পরিমাণে লেবুর ভ্যারাইটি রয়েছে, আর সবথেকে বড় কথা এইখান দিয়ে দুই পাশে রাস্তার দুই পাশ দিয়ে একদম প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের লেবুর ভ্যারাইটি কাকু কিন্তু হাফ দামে বসিয়ে রেখেছেন, সেগুলো নিয়ে আজকে কাকুই বলবেন। আমরা কাকুকে পেয়ে গেছি, কাকু নমস্কার, নমস্কার, কেমন আছেন দর্শকদের একটু বলে দেন। ভালো আছি। আচ্ছা, তো অনেকদিন পরে আসা হলো, তো আজকে আমরা আপনার নার্সারিতে যে নতুন নতুন যেসব লেবুর ভ্যারাইটি বা লঙ্ঘন নিয়ে, আচ্ছা আমার পাশে তো দেখতেই পাচ্ছি লঙ্ঘন ভরেই রয়েছে অলরেডি, তো সম্পূর্ণ ডিটেলসে এক এক করে আমরা কাকুর কাছ থেকে জেনে নেব। তার আগে আপনার নার্সারির লোকেশনটা একটু দর্শকদের বলে দেন। আমার নার্সারির লোকেশন হচ্ছে জায়গাটার নাম হচ্ছে খালবলিয়া, শিয়ালদার দিক থেকে গেদে লোকাল ধরতে হবে, অথবা মাঝদিয়া থেকে রানাঘাট থেকেও গেদে লোকাল ধরতে হবে, ধরে মাঝদিয়া নামতে হবে, মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবলিয়া নার্সারি থেকে, আর বাস লাইনে আসতে হলে কৃষ্ণগড়ের দিক থেকে মাঝদিয়ার বাস ধরতে হবে, মাঝদিয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবলিয়া নার্সারি। অনলাইনে নিতে গেলে তারা সেক্ষেত্রে আমাদের নর্মাল যে রেট তার সাথে মিলবে না, কারণ প্যাকেজিং চার্জ লেবার চার্জ যোগ করে অনলাইনে রেটটা করা হচ্ছে, অনলাইনে নিতে হলে আমাদের ফোন করে শুনে নিতে হবে। আচ্ছা, তো কাকু সবার প্রথমে এইখানে আমি দেখছি ফল ধরে রয়েছে অলরেডি, এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা হচ্ছে আমাদের হোয়াইট লঙ্কা, হোয়াইট লঙ্কানে অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে এই ভ্যারাইটিটা, এটা হচ্ছে তোমার ছিঁড়তে খুব কষ্ট হয় তবু একটা ছিঁড়ছি, এটা হচ্ছে অ্যারোমাডোরিয়ান। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে ছিঁড়টা থাকে খুব কম, পুরোটাই শ্বাস, দেখো নাম মাত্র একটু সিট থাকে। আর এর চারা তো থাকছে, চারা তো অবশ্যই লঙ্ঘনের সমস্ত চারা আমাদের কাছে আছে। আচ্ছা, এই ভ্যারাইটিটার দাম কি রেখেছেন? প্রচন্ড মিষ্টি। আচ্ছা, এই ভ্যারাইটিটার দাম কি রেখেছেন? 1500 টাকা। যে কোনো ভিডিওতেই ভিয়েতনাম মালটাটা না দেখালে আমার মনে হয় ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় একদম। এটাকে আমি ফলের ঝুড়ি বলি, একদমই তাই। আর বছরে তিনবার হয়, এখন তিনবার হয়, গাছে দেখো অজস্র ফল ধরে রয়েছে, ফল দেখো এগুলো ম্যাচিওর ফল, এতে দুর্দান্ত মিষ্টি, একটা লেবু বাড়িতে থাকলেই মোটামুটি হার লাগবে না একদম। এই দেখো এগুলো হচ্ছে বড় ফল, এই দেখো ডালি, মানে সব সময় সারা বছরে লেবু ধরেই থাকবে। এই যে ফুল আসছে, এই দেখো, হ্যাঁ একদম ফুলও কিন্তু আসা শুরু হয়ে গেছে, এই যে দেখুন সাইজটা দেখুন একবার, এটা হচ্ছে ইয়েলো মাল্টা টু। আচ্ছা, প্রচুর ফলন, কমার্শিয়াল ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি দেখে বোঝা যাচ্ছে তো একদম। আর এটা মোটামুটি মার্চ মাস পর্যন্ত ফল থাকে, রস থাকবে মার্চ মাস, শুকাবে না একদম। আচ্ছা, চারা তো থাকছে, হ্যাঁ থাকছে। আচ্ছা কাকু, এইটা কোন ভ্যারাইটির গাছ আছে? আছে, অনেকে টেনিস বল চেরি বলে, টেনিস বল চেরি, আবার অনেকে ম্যানিলা চেরিও বলে। আচ্ছা, মাটি দেখে বোঝা যাচ্ছে এটা তো মনে হচ্ছে কেরল থেকে নিয়ে আসা নাকি? এর যে রুট স্টকটা কেরল থেকে আনা। আচ্ছা, আর প্রোডাকশন হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, মানে রুট স্টকটা জাস্ট কেরল থেকে আনা আর কিন্তু প্রোডাকশন নিজে থেকে। আচ্ছা, এর দাম কি রাখছেন? এর দাম আছে এই মুহূর্তে 500 টাকার আশেপাশে, 500-600 এরকম দাম আছে। আচ্ছা, দারুণ সুন্দর সুন্দর চারা রেডি হয়েছে, একদম একদম পুরো মানে নিউ গ্রোথের মুখে আছে। আমি এটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, চলো ফলটা দেখা, একটা কালার অলরেডি চলে এসেছে, মানে এটা আরো পাকবে এখন। হ্যাঁ, ম্যানিলা চেরিগুলো ঠিক এরকম কালার হয় আমরা রাখতে পাচ্ছি না, কারণ পাখির প্রচন্ড উৎপাত, সকালে যেগুলো দেখে গেছি পাকা ছিল সব খেয়ে গেছে। আচ্ছা, প্রচুর ধরে, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, তার মানে এগুলো ছাদ বাগানে তো করতেই পারবে। এই দেখো ভর্তি রয়েছে গাছে ফলে, এই যে দেখুন পুরো ভর্তি, পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে এবং বেশ মানসম্মত সাইজ হয়। আচ্ছা, দারুণ একটা ভ্যারাইটি। মোটামুটি ছাদ বাগানে এটা একটা রাখাই চলে। এটা পাতি লেবু? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে রেড পাতি। আচ্ছা, বোথ সাইড রেড, ভিতরেও রেড? হ্যাঁ, ভিতরেও রেড। লাল হবে বলছে ভেতর থেকে। আচ্ছা কাকু, এটা কোন ভ্যারাইটি আছে? বিগ মালটা। এছাড়া আমরা একবারই তৈরি করেছিলাম, আর তৈরি করতে পারিনি। হ্যাঁ, এখন কিন্তু বিগ মালটা খুব চলছে, প্রচলিত চলছে, কোথায় বিকল্প কোনো জায়গায় চারা পাবে না একদম। হ্যাঁ, তোমার এখানেই কিন্তু আমি দেখেছি, এটা ঠিক বলছো। আর এটা চারা আমি হয়তো দিন দশেকের মধ্যে বাঁধা শুরু করব। এই লড়াই হয়তো কিছু চারা তৈরি হবে। আচ্ছা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, বারো মাস ফল হয়। আর কমার্শিয়াল ভ্যারাইটি তো সিডলেস বললেই চলে, একটা দুটো সিড হয় কখনো কখনো, কখনো কখনো হয় না। আচ্ছা, এটা কমার্শিয়ালি চাষ করা যাবে? সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এটা আঙ্গুর ধরে গেছে। এটা হচ্ছে এখন ভ্যারাইটির নাম বলছি না, প্রচুর ধরেছে, এরকম থোকা থোকা ধরছে। প্রচুর পরিমাণে ধরছে কিন্তু। এটা বারো মাস হবে সম্ভবত, উপরে যে আবার ধরছে, পরীক্ষামূলক ছিল এটা। হ্যাঁ, এখানে অনেকগুলো দাঁত আছে, খোসা ছাড়িয়ে যায় দেখো। আর খোসাটা হচ্ছে একদম পাতলা। এটা বাংলাদেশে আব্দুর রহিম ভাইয়ের পরীক্ষিত একটা ভ্যারাইটি এবং আমরা এনেছিলাম, সাকসেস হয়েছে, এখানেও সাকসেস হচ্ছে। দাম কি থাকবে? দারুন টেস্ট। আচ্ছা, দাম কি থাকবে? এগুলো হচ্ছে কেজি 10 জাম। হ্যাঁ, কেজি 10 জাম। আচ্ছা, এগুলো চারা আমাদের প্রোডাকশন হয়েছে, প্রচুর চারা আছে, মোটামুটি 4-3 ফুট হাইটের চারা আছে, 300-400 টাকা করে দাম, ফোর সিজন লং গ্যাম। এগুলো সব আমাদের মাদার গাছ, এই ছোট চারাতেই ফল চলে আসছে। লংগানে কিন্তু প্রচুর ভ্যারাইটি এখন রেডি আছে, পং থং রেডি আছে, সোগান রেডি আছে। দাম তো অনেকটা আগে থেকে কমে গেছে, কমেছে পিং পং, মানে মোটামুটি 18-20টা ভ্যারাইটি চারা এখন এই মুহূর্তে রেডি আছে লংগানে। আচ্ছা, দাম মিনিমাম কত থেকে শুরু হচ্ছে? মিনিমাম 1000 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত রেট আছে। এর মধ্যে সব আপনারা ফোন করে আপনাদের পছন্দ মতো গাছ সংগ্রহ করবেন। সো ফ্রেন্ডস, দেখুন অনন্যা নার্সারিতে এসে ঘুরতে ঘুরতে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আমার পাশে এটা কিন্তু 12 মাসি কাঁঠাল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবথেকে বড় কথা, আমি একটু তলায় দেখাতে বলবো। দেখুন এটা কিন্তু একটি হাফ ডামে বসানো দেখুন। আর এই গাছটা মোটামুটি আমার যা দেখে মনে হয় 2 বছর হার্ডলি বয়স হচ্ছে গাছটা। আশা করি এই বছরেই কিন্তু এই গাছে ফল দাঁড়িয়ে যাবে। অলরেডি কিন্তু মুচি আসা শুরু হয়ে গেছে, মানে আপনারা ছাদ বাগানে হাফ ডামেও কিন্তু এই 12 মাসি কাঁঠালের চাষ করতে পারবেন। দেখুন এখানে আপনারা একটুখানি ভালো করে ফলো করুন। দেখুন এই যে দেখুন, এখানে মুচি আসা শুরু হয়েছে, এখানে মুচি আসা শুরু হয়েছে। দেখুন প্রত্যেকটা ডালে মুচি আসা শুরু হয়ে গেছে। আশা করি এর মধ্যে থেকে কিছু কিছু মুচি কিন্তু অবশ্যই দাঁড়াবে। আচ্ছা, এগুলো কোন ভ্যারাইটি রয়েছে? এগুলো হচ্ছে চায়না লঙ্গন, চায়না লঙ্গন, রাম লঙ্গন যেটা বলে, একদম। তার খুব সুন্দর চারা। আচ্ছা, একটা একটু তুলে দেখান সাইজটা, তাহলে বুঝতে পারবে দর্শকরা। সাইজটা মোটামুটি 3 ফুট আর 4 ফুট বলতে। আচ্ছা, ভালো চারা, ঝোপালো চারা, বেশ সুন্দর। আচ্ছা, এর দাম কি রাখছেন? 100 টাকা চারা রেডি আছে। আচ্ছা, এগুলো আমের যত ইউনিক ভ্যারাইটি আছে সব ইউনিক ভ্যারাইটি, সদাবহার আছে, আচ্ছা, হংজু আছে, তারপরে তোমার 11 শাই আছে, পারার্ত আছে, গুইপি আছে, নাচাডাং আছে, কাঁচাডাং আছে, জিন্দেলাং আছে, সব এর মধ্যে আছে, তাই তো? সব এখানে রেডি হচ্ছে। এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশনের চারা। আচ্ছা, এগুলো এখন বিক্রি করার জন্য মোটামুটি রেডি আছে। আচ্ছা, এগুলো জোড় কলমের, তাই তো? না, এগুলো গ্রাফটিং, ভি গ্রাফটিং, ভি গ্রাফটিং। আচ্ছা, তো এগুলোর দাম কি থাকবে মোটামুটি? মোটামুটি 500 টাকা রেট আছে। এটা সুন্দর একটা ভ্যারাইটি, ইরুইন, ইরুইন ম্যাজিকের থেকেও কালারফুল ম্যাঙ্গো। আচ্ছা, এই চারাগুলো আমাদের কাছে আছে।
এগুলো তো ছাদ বাগানো করা যায় একদম। আচ্ছা, এখানে লাইন দিয়ে সব গাছ রেডি হয়ে গেছে। এখানে কি কি ভ্যারাইটি আছে তাও? এরকম রেডি গাছ, বিক্রি করব, তার জন্য রেডি হয়ে গেছে এবং সবই ফল ধরা গাছ আমাদের কাছে আছে। যদি কারো দরকার থাকে সেগুলো একটু আলোচনা সাপেক্ষ দামটা একদম, মানে ফোন করে একটু শুনে নিতে হবে। একদম ফল ধরা, কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। এরকম ইউনিক যে নতুন ভ্যারাইটি গুলো সেগুলো এখানে আছে। এ মোটামুটি 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত চারা দাম আছে ভ্যারাইটি হিসাবে। আর চারার হাইট মোটামুটি 2 ফুটে? হ্যাঁ, 2 ফুটের কাছাকাছি সমস্ত। আচ্ছা, আনারের ভ্যারাইটি? এটা তো অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান আনার, হ্যাঁ। দেখো মানে গাছ ভর্তি করে কিন্তু ফল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ফল দাঁড়িয়ে গেছে। দেখো ভিতরের দিকে অবশ্য গাছটা মানে অনেক ঝোপের মধ্যে হয়ে গেছে, তবুও মানে ঝেপে ফুল ফল আসছে একদম। আর ফল সবথেকে বড় কথা পুরো দাঁড়িয়ে গেছে। আনারের প্রচুর ভ্যারাইটি এখন রেডি আছে আমাদের কাছে একদম। অস্ট্রেলিয়ান আছে, থাই আছে, GM2 আছে, পারপিয়াঙ্ক আছে, ফুলে আরেকটা আছে, মৃদুলা আছে, ভাগ্য আছে, এরকম প্রায় 24টা। এই গাছটা একটুখানি ছোট একটা টবে রয়েছে, তাতে দুটো ফল ধরে রয়েছে। মিষ্টি তাই তো? এর চারা কি থাকছে? আচ্ছা, একটাই ফল ধরে রয়েছে। এটার একটা হ্যাঁ নাম আছে, নামটা হচ্ছে কিং ম্যান্ডারিন। কিং ম্যান্ডারিন, হ্যাঁ। এটা তো মানে আচ্ছা, এটা আগে মনে হয় চারা দেখিয়েছিলেন, তখন ফল ছিল না। হ্যাঁ, ওয়ার্ল্ডের সবথেকে বড় ম্যান্ডারিন বলা যায় কিং ম্যান্ডারিন। হ্যাঁ, কিং ম্যান্ডারিন। আচ্ছা, এবং এটা মোটামুটি 500 গ্রামের আশেপাশে ওজন হয়। এখনই 300 গ্রাম প্লাস হয়ে গেছে, এখনো মোটামুটি মাসখানেক টাইম লাগবে। আশা করি স্বাদ আমরা এবার পেয়ে যাবো। এবং চারা রেডি আছে, 500 টাকা করে দাম আছে। ফল ধরে রয়েছে। এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে অ্যাভেনা ম্যান্ডারিন। এই রেডি গাছ গুলোর দাম কেমন রাখছেন আলোচনা সাপেক্ষ? আর ছোট চারা গুলো যেগুলো, মোটামুটি 300 টাকা 400 টাকা, 300 টাকার মধ্যে ফুল চলে এসেছে একদম। এই লেবুটা ধরে আছে, এটা কোন ভ্যারাইটি? কিন্ন কমলা। আচ্ছা, এগুলো কোন ভ্যারাইটি? সিডলেস কিন্ন। সিডলেস কিন্ন, একদম নতুন ভ্যারাইটি। মানে এগুলো রেডি চারা তো? হ্যাঁ, রেডি চারা। এই চারাগুলো বিক্রি হয়েছে। আচ্ছা, টপ সেটিং গাছ, যদি কারো বড় গাছে দরকার লাগে নিতে পারে। সেক্ষেত্রে ফোন করে আপনারা দামটা শুনে নেবেন। হ্যাঁ, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি। ইন্ডিয়ান মৌসুমি, মানে বিখ্যাত ভ্যারাইটি। হ্যাঁ, এরকম ফল ধরা গাছগুলো আছে, সংগ্রহ করতে পারে। ঠিক আছে, দেখুন এরকম ফল ধরা গাছ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই একটু ফোনে যোগাযোগ করে নেবেন। ফলের জগতে সাইজের দিক থেকে ডেকোবন কিন্তু সেরা একদম। যোগাযোগ করতে পারেন, আমি ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। আর আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমি আমার চ্যানেলে সকল দর্শকদের হাতে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাই সুস্থ থাকুন।